যে আমাদের পরম পূজনীয় প্রতিদম্বে আমাদের আজকে মহতি অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করেছেন। আজকের দিনটি আমাদের জন্য খুবই একটি দুর্লভ পূর্ণময় দিন। কেননা আমরা বছরের এই দিনটি আমরা খুবই আমরা অনুরূপভাবে সবার শ্রদ্ধা আন্তরিকতা নিয়ে এই অনুষ্ঠানটা ধর্ম অনুষ্ঠানটা আমরা করে থাকি। এই অনুষ্ঠানের জন্য আমাদের এক দুই মাস থেকে আমাদের প্রস্তুতি থাকে, এখানে সবার অনেক গভীর শ্রদ্ধা নিহিত থাকে এই অনুষ্ঠানের জন্য। পূজনীয় মহন্তের দুর্লভ সান্নিধ্য আমরা পাবার জন্য আমরা পঞ্চভূত সেবক সঙ্গে আমাদের প্রধান প্রতিষ্ঠাতা গুরু বাবু অপূর্ব বড়ুয়ার শিষ্য মন্ডলী আমরা এখানে সমবেত হয়েছি আজকের এই মহাপূর্ণ অনুষ্ঠানে। আর যারা দূর দূরান্ত থেকে এসছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা শুরুতেই এই মহা বৌদ্ধ মহারাজ বিহার যিনি প্রতিষ্ঠা করেছেন থেকে পুষ্প মাল্য দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করব। আমি পঞ্চবৌদ্ধ সেবক সঙ্ঘের পক্ষ থেকে দেবকর বড়ুয়া, বাবু বড়ুয়া, রতন বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া ও সুনয়ন বড়ুয়াকে পুষ্প মাল্য নিয়ে ওখান থেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আপনাদের স্বয়ংক্রিয় মোবাইলটি সাইলেন্ট মোডে রাখুন, কোনো ধরনের শব্দ যাতে আমাদের এই ধর্ম অনুষ্ঠানকে বিঘ্নিত না করে স্বনির্বন্ধ অনুরোধ রইল। আমি প্রথমেই আমাদের পঞ্চবৌদ্ধ সেবক সঙ্ঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদের পঞ্চবৌদ্ধ সেবক সঙ্ঘের সদস্য বাবু সিন্ধু বড়ুয়াকে অনুরোধ রাখছি সংক্ষিপ্ত আকারে কৃতজ্ঞতা প্রকাশ। আমরা আজকে এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি
আজকেই যারা আসলে আমাদের মন প্রাণ চিত্তের মধ্যে প্রশান্তি লাভ করে সেই পরম পূজনীয় প্রতি সম্বিতা সহ সহাবিদ্যমানদের চরণ তলে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা জানেন আমরা পঞ্চভূত সেবক সঙ্গে যিনি প্রধান বাবু অপূর্ব বড়ুয়া উনি সুদূর কানাডা থেকে আমাদের পূজনীয় ভাব থেকে কৃতজ্ঞতা সহ বন্দনা নিবেদন করেছেন। আপনার সময় স্বাগত করুন। আজকে আমরা এমন একটি দুর্লভ সময় দুর্লভক্ষণ জগৎ পূজ্য সরাবি গ্রহ পূজনীয় ভাবের দর্শনে আমরা আসি। আপনারা অনেকেই হয়তোবা জানেন, হয়তোবা অনেকে জানেন, আমরা 2008 সালে নয়ের মাঝামাঝি নয় সালের দিকে জগৎ পূজনীয় ভাবতে উনি ওনার ওরকমভাবে কোনো কেউ ওনার সম্পর্কে জানতেন না। উনি ভাঙা মোড়া ছিলেন, যিনি পরবর্তীতে উনি গিয়াবা দুতাঙ্গ পাহাড় উনি নাম দিয়েছেন। তা আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম, ভান্তে এটা গিয়াবা কেন দিলেন? তো উনি এমন একটা জায়গায় মৌজা ছিলেন, এটা ঘিলা চুরির মাথা, আড়া চুরির মাথা, বাইতে চুরির মাথা। তো গিয়া বাতিলি ঘি নিয়েছে, আর আচর থেকে আ নিয়েছে, বাইতে চোর থেকে ভা নিয়েছে, তিনটা সমন্বয় করে উনি গিয়া বা রেখেছেন। সাধু বলেন তখন থেকে আমরা পূজনীয় ভান্তের দর্শনে আসি। এবং আমার গুরু বাবু অপূর গুরু আমি আমরা যখন প্রতিবার মাসে দুবার একবার বনবিহারে যেতাম, উনি বলতেন যে আমাদের এটার পাশাপাশি আমরা ভাঙতেন সান্নিধ্য আসবো। সেই থেকে আজকে কমপক্ষে 15 থেকে 16 বছর আমরা পূজনীয় ভাঙতে সান্নিধ্য আছি। 16 বছর এটা এত ছোটো খারাপ বিষয় নয়। সেই থেকে ভাঙতে যখন উল্টা চলতে গেলেন ভাঙতের পাশাপাশি আমরা মানে ভাঙতের পূর্ণকর্মের জন্য ভাঙতের পিছনে আমরা ওখানে উল্টা চলতে গিয়েছিলাম। উল্টা চলেই পরে ভাঙতে যখন আবার এখানে আবরখিল আসছেন তখন আমরা আবরখিলে গিয়েছিলাম। বাঁধতে আবার এখানে মরিয়মনগর আসছেন, বাঁধতে আমরা মরিয়মনগর আমরা এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে পূর্ণ, আমরা যখন যখন সবাই আসছেন তখন আমরা পূর্ণের জন্য এখানে আসছেন। এবং বাঁধতে যদি বলেন যে কালকে থেকে বাঁধতে এখানে থাকবেন না, আরও অন্য জায়গায় চলে যাবে, দেখবেন ওখানেও মানুষ মানে ঠেললে খেলা যাবে না। কেন যাবে না? এটা ভান্তের গুণ, এত অচিন্তনীয় গুণ, এত অচিন্তনীয় বিষয়, এটা আপনারা কল্পনা করতে পারবেন না, এটা কল্পনার বাইরে। আমাদের গুরু অপূর্ব গুরু একজন বলছিলেন যে সূর্যকে যেভাবে দেখা যায় না, সূর্যের সামনে যেমন এরকম চোখ দিয়ে মানে সাথে দেখা যায় না, ঠিক পূজনীয় ভান্তের এরকম জ্যোতি, পূজনীয় ভান্তের এরকম একটা ধর্মের এই রস উনি আস্বাদন করে চান। এবং আমরা যারা প্রতি সপ্তাহে যারা আমরা প্রেয়ার করি, প্রার্থনা করি, আমরা পূজা যখন আমরা বন্দনা করি তখন আমরা একটা কথা সবসময় বলি যে আমাদের বন্দনা আমরা যখন নম গুণসেপ্ট এভাবে প্রার্থনা করি তখন আমরা বলি যে আমাদের ভাঙতে এটা আমাদের প্রার্থনাটা শোনেন। কীভাবে শোনেন? একটা পরচিত্ত বিচরণ জ্ঞান, সরাবি গ্রহদের মধ্যে পরচিত্ত বিচরণ জ্ঞান একটা শব্দ আছে। পর শব্দের অর্থ এটা এটা ওই চিত্তের সম্পর্কে বলতে পারে। এখন আপনারা কী জন্য আসছেন, কীভাবে আসছেন, কেন আসছেন, যদি পূজনীয় ভাবতে একজন একজন করে বলতে চান উনি অনর্গল বলতে পারবেন। এটা আমাদের পূজনীয় ভাব, এটাই আমাদের পূজনীয় ভাবতে। সেজন্য আমরা পূজনীয় ভাবের কাছে প্রার্থনা করছি। মানে কয়েকদিন আগে আমি এখানে যখন ফোন করেছি
এবং বিভিন্ন লোকজন আমাকে এখানে অনেকে ফোন করে বলছেন যে ভান্তি পিণ্ড গ্রহণ করতে হবে মনে মনে অনেক কষ্ট নিয়ে এসেছি পূজনীয় ভান্তের কাছে প্রার্থনা করছি ভান্তে আমাদের পঞ্চগুপ্ত সেবক সংঘ এবং চট্টগ্রাম ঢাকা বাংলাদেশ পৃথিবীর অসংখ্য দেশ থেকে আমরা তোমাদের পক্ষ হয়ে আমরা প্রার্থনা করছি আপনি আপনি জানেন বুদ্ধির যে ধর্মের রস আপনি যদি সুস্থ না থাকেন আমরা কিভাবে ধর্মের রসটা পাব আপনি যদি সুস্থ না থাকেন আমরা কিভাবে আমরা সান্নিধ্য লাভ করব আমরা সবার পক্ষ থেকে আমাকে আমরা পিণ্ড গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে শ্রদ্ধা চিত্তে আপনাকে স্মরণ করছি এবং আশা করি আপনারা সবাই আমরা জানেন আমরা আমরা কিন্তু যারা ঢাকায় থাকি চট্টগ্রামে থাকি আমাদের কমপক্ষে তিনবার চারবার হ্যাঁ ভাত চা নাস্তা না খেলে হয় না কিন্তু পূজনীয় ভান্তে আজকে অনেক দিন যাব উনি খাচ্ছেন না আরেস্তাই থেকে তাহলে এটা কিন্তু এত সোজা বিষয় না এত সোজা বিষয় না তো কারণ আমরা তিন রাখেই আমাদের অনুষ্ঠান খিদা লাগে পূজনীয় ভান্তে রাখেই কি থাকতেছে আপনাদের কাছে আপনারা প্রার্থনা করবেন আমরা প্রার্থনা করছি এবং পূজনীয় ভান্তে যেন অনন্তকাল ধরে আমাদের যে বিয়ানের যে সংকুলন আমরা অত্যন্ত অন্ধকারে আমরা আছি আমরা যারা এখানে আসছি আমরা অন্ধকার আছি কিন্তু অন্ধকার থেকে আমরা আলোর দিকে যেতে চাই যেটাকে বলা হয় জ্যোতি জ্যোতি পরায়ণ তম জ্যোতি পরায়ণ আমি তম অন্ধকার থেকে আমি আলোর দিকে যাওয়ার জন্য পূজনীয় ভান্তের প্রার্থনা করছি আমরা যেন শ্রোতাপত্তি মার্গ ফল জ্ঞান সক্রিয়তাগামী মার্গ ফল জ্ঞান অনাগামী মার্গ ফল জ্ঞান অরহত্ব মার্গ ফল জ্ঞান লাভ করে আমরা যেন আপনার সান্নিধ্য থেকে নির্বাণ সাক্ষাৎ করতে পারি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি যে আজকে আমাদেরকে এরকম দুর্লভ একটা সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে যেখানে আপনি আমাদেরকে যেভাবে আমাদেরকে এখানে মানে আমরা আসার ক্ষেত্রে আমাদেরকে কোনো রকম প্রোটোকল ছাড়া আমাদেরকে যেভাবে আপনি আমাদেরকে স্নেহ করেন আমাদেরকে যেভাবে আপনি মৈত্রী দিয়ে আমাদেরকে রাখেন আমরা সবসময় আমার গুরুর পক্ষ থেকে বাবু অপুর গুরুর পক্ষ থেকে আমরা সবার পক্ষ থেকে যেন সেরকম আশীর্বাদ আমরা লাভ করি এবং আমরা যেন সন্তানের জন্য কাজ করতে পারি বিশেষ করে আমরা আপনার পাশাপাশি যেন সবসময় পূর্ণ কর্ম যেন আমরা জমিয়ে থাকতে পারি সেরকম ফাটল রেখে শ্রদ্ধা রেখে আমার কয়েকটি একই কৃতজ্ঞতা প্রকাশ সমাপ্ত করলাম জগতের সকল ভাই সুখী হব আমি ডাক্তার দিদি আপনাকে আহ্বান জানাচ্ছি
ধন্যবাদ পরমেশ বড়ুয়াকে আমি প্রথমে ভূতাঙ্গ বান্ধবীকে সশ্রদ্ধ চিত্তে এবং নতশিরে বন্দনা জানাচ্ছি সেই সাথে পঞ্চভূষ্ট ভিক্ষু এবং আমার সামনে সধর্ম উপাসক উপাসিকাবৃন্দ সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমার বড় যারা আছেন সকলকে আমি প্রণাম জানাচ্ছি এবং ছোট থেকে শুভেচ্ছা আমি আসলে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি আজকে এখানে আসতে পেরে আমি ভাবিনি আজকে এখানে আসতে পারব পঞ্চবুদ্ধ সেবক সংঘে ধারাবাহিক বাৎসরিক বিহারের উন্নয়ন ও ধর্মানুষ্ঠান 2024 উপলক্ষে আয়োজিত এই প্রোগ্রামে আমি খোকনের কাছ থেকে শুনেছি গত বছরে এরকম একটা প্রোগ্রাম হয়েছিল কিন্তু আমি আসতে পারিনি আমি আমার কর্মব্যস্ততার কারণে এবার মনে করেছি যে না আমাকে আসতেই হবে আমি ভান্তেকে আমার দেখার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করব না তো যাই হোক আমি মনে করছি নিজেকে অনেক ভাগ্যবতী এবং হয়তো বা কোনো পুণ্যের ফলে আমি এখানে আসতে পেরেছি আমি আসলে ভূতাঙ্গ ভান্তের কথা অনেক অনেক শুনেছি তো বেশ কয়েক বছর আগে তখন সারা বাংলাদেশে খুব রাজনৈতিক অস্থিরতা চলছিল আমার তিন সন্তান তিন মেয়ে বড় মেয়ে ডাক্তার মেজো মেয়েও ডাক্তার এবং ছোটটা পড়ছে মাস্টার্স ওরা তিনজনে আমেরিকায় আছে তো বড় মেয়ে আমেরিকা থেকে এসে ভান্তের কথা শোনার পরেই বলছে যে সে ভান্তের কাছে আসবে তখন ভান্তে ওই যে উল্টা ছড়িতে ছিলেন এখন রাজনৈতিক এমন অবস্থা আমরা ঢাকা থেকে চিরঙ্গে আসলাম চিরঙ্গ থেকে একটা গাড়ি ভাড়া করে তো ভান্তের ওখানে যাব পরের দিন ভোর থেকে হরতাল এখন হরতাল কোনো গাড়ি ঘোড়া চলবে না আমরা রাঙামাটি কতটুকু আসার পরে আর্মি আমাদের গাড়িটাকে বন্ধ করে দিল বলে যে আপনারা যাবেন না ওইদিকে গেলে হয়তো কোনো সমস্যা হতে পারে ভোর আর থেকেই তো হরতাল হয়তো নামাজ পড়ার পর পরই হয়তো বেরিয়ে হয়ে যাবে আপনাদের গাড়ি ঘোড়া আটকাবে আর আপনাদের সাথে সকলেই মেয়ে তো যাই হোক আমরা ভান্তে বুদ্ধ ধর্মের সঙ্গে নাম নিয়ে এবং ভান্তের কথা স্মরণ করে আমার বড় মেয়ে সে খুবই ধার্মিক সে বললো যে না মা আমরা যাব ভান্তের উদ্দেশ্যে তো ধর্ম কাজে যাচ্ছি আমাদের কোনো আশা করি অসুবিধা হবে না তো সেই সাথে আমরাও গেলাম ভান্তের ওখানে ভান্তেরা সকালবেলা যে সোয়াইন খান সেটার আগেই আমরা পৌঁছেছি যাই হোক ওখানে ভান্তের সোয়াইন খাওয়ানোর পরে আমরা তো আবার চট্টগ্রামে আসবো তো ভান্তে আমাদেরকে অভয় দিলেন ভান্তেও চিটাঙ্গে আসবেন খুব সম্ভবত তো ভান্তে আমাদেরকে বললেন যে আপনারা আমার গাড়ির পিছন পিছন আসেন কোনো অসুবিধা হবে না তো যাই হোক আমরা ভান্তে পিছন পিছন আসা শুরু করলাম আমরা একটা গাড়িতে কিন্তু আমি সেদিন যে দৃশ্যটা দেখলাম ভান্তে ভান্তে গাড়ি বহরে আছেন সামনে কিন্তু আমি একটা জিনিস আমার এত বয়স হয়েছে আমি শতদ্ধ বয়স্ক মহিলা আমার হাজবেন্ডও কোনোদিন দেখেনি যে যেখানে রাস্তার দুধারে যে যেখানে ছিল ভান্তেকে দেখে সবাই বন্দনা মানে ভান্তেকে বন্দনা জানাচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশে এরকম একটা দৃশ্য আমি দেখতে পাবো সত্যি আমি নিজে স্বপ্নেও ভাবিনি আমার এত ভালো লেগেছে আমি মাঝে মাঝে ওই দৃশ্যটা কিন্তু মনে করি মনে মনে যে আমি কি দৃশ্য দেখলাম এত সুন্দর ভান্তে যাচ্ছেন মানে গাড়িতে আর সবাই রাস্তার দুই ধারে যেই যাচ্ছে অনেকে তো যায় না যে যখনই ভান্তের গাড়ি দেখলো ভান্তের ধর্মের পতাকা আছে গাড়িতে সবাই দাঁড়িয়ে ভান্তেকে বর্ণনা করছে আপনারা চিন্তা করতে পারেন যদি মনে করেন কল্পনা করেন কি সুন্দর আমরা আমরা এই দেশটা তো মানে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ না কিন্তু এদেশে থেকে এরকম একটা দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার আমি সেদিন সত্যি নিজেকে যে কি মনে করেছি আমার মেয়েরাও খুবই মানে এত খুশি হয়েছিল যে মা এটা সত্যি আমরা একটা এখানে না আসি বুঝি আমাদের অপূর্ণই থেকে যেত এই যে রাজনৈতিক পরিস্থিতি এমন সেই কথা চিন্তা করলে আমরা যদি না আসতাম হয়তো আমাদের মানে খুবই আফসোস থেকে যেত তো যাই হোক আমরা হয়তো ভান্তে
যে ধর্মের গুণেই আমরা আসছি, কোনো বিপদ হয়নি, আমরা ঠিকঠাক মতো চট্টগ্রামে আসতে পেরেছি। তা আমি আর কথা বাড়াবো না, আমি ভান্তের প্রতি আবার বন্দনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা শুনে আরো কৃতজ্ঞ হবেন যে উনি হচ্ছেন আমাদের প্রাক্তন শিল্পপতি দিলীপ বড়ুয়ার ছোট বোন। আর ওনার আমাদের সদ্যেয় মামা ডাক্তার অসীমনন্দন বড়ুয়া ওনার স্বামী ওনার পাশে বসে আছেন। উনি একজন মহান পুরুষ আমাদের বৌদ্ধদের মধ্যে। উনি পিজি হাসপাতালের একজন খুবই নাম করা সিনিয়র প্রফেসর ছিলেন। ওনারা দুজনেই আজকে আমাদের মাঝে এখানে আসছেন। সদ্য মামা গতবার আমাদের এই বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, পূজনীয়ের আশীর্বাদ লাভ করেছিলেন। আজকে মামীকে এখানে নিয়ে আসছেন উনি। আমাদের অনেক ভালো লাগছে। তো দুজনকে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদেরকে শ্রদ্ধা জানাতে। এই পর্বে আমরা পূজনীয় ওখান থেকে সমস্যার একসঙ্গে সুস্থিতভাবে মন্দানা নিবেদন করব। মন্দানা নিবেদন করবেন আমাদের সিনিয়র গুরু ভাই অসীম বড়ুয়া। সবাই একসাথে বলুন থেকে আরেকটি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন প্রণয় মূল সাবলা। সবাই সাধুবাদের সঙ্গে অনুরোধ করুন। আরেকটি মিনিট সময় দিব এই পর্যায়ে ছোট্ট একটি শ্রদ্ধা নিবেদন করবেন। আসছেন আমাদের সিনিয়র গুরু ভাই মাধবপ্রিয় গুরু। সর্বপ্রথম মহাকারণ তথাগত সুন্দর সম্পর্কে বর্ণনা করছি। দ্বিতীয়ত বুদ্ধির অসংখ্য শ্রাবক সুন্দর তথা আসন ভূমিষ্ঠ আমাদের পরম শ্রদ্ধেয় ধান থেকে নত শিরে বন্দনা তার জ্ঞাপন করছি। দ্বিতীয়বার আজকের মধ্যমণি আমাদের পরম শ্রদ্ধেয় ধান থেকে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। এবং দূর দূরান্ত থেকে আগত সকল পুণ্যার্থী জ্ঞাতিবর্গ আত্মীয়স্বজন সবার প্রতি মূর্তিময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আপনারা জানেন মহান পঞ্চবুদ্ধ সেবক সঙ্ঘের উদ্যোগে আমরা প্রত্যেক বছর নিয়ে এই বৎসরও
এমন পূর্ণ দিনে আমরা মহান পূর্ণ কর্ম সম্পাদন করতে যাচ্ছি এবং আমাদের পরম কল্যাণ মিত্র উপাধ্যায় গুরু বাবু অপূর্ব বড়ুয়ার নেতৃত্বে উনি সুদূর কানাডায় অবস্থান করছে ওনার সব সময় আমাদেরকে আদেশ উপদেশ দিয়ে থাকেন যে কীভাবে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারে আমরা প্রায় দু তিন মাস থেকে প্রত্যেকেই ঢাকা চট্টগ্রাম সহ বিদেশ থেকে অনেকে সবাই একত্রতা পোষণ করে আমরা আজকে একটা পরিসমাপ্তি থেকে এই অনুষ্ঠানটা করার জন্য সুযোগ পেয়েছি এবং এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের সিনিয়র গুরু ভাইয়ারাও যথেষ্ট সহযোগিতা করেছেন বাবু পরমেশ বড়ুয়া অসীম বড়ুয়া কোপন বড়ুয়া সিন্টু বড়ুয়া সহ ঢাকাতে আরও অনেকেই এবং চট্টগ্রামে দীপায়ন বড়ুয়া সুময়ীন বড়ুয়া সহ অনেকেই তারা যথেষ্ট একত্রতা পোষণ করাতে আমরা আজকে শ্রদ্ধেয় পান্তের সামনে এরকম একটা পরিপূর্ণ অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি এবং পান্তের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমরা যে গতকাল থেকে যে ঢাকা থেকে রওনা দিলাম সবাই ক্লান্ত শ্রান্ত এবং দুপুরবেলায় আমরা যে এত সুন্দর আহার গ্রহণ করতে পেরেছি বান্তের দিক নির্দেশনায় আমরা এরকম একটা সুযোগ পেয়েছি বান্তের প্রতি একদিন আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আমরা এরকম একটা পূর্ণ কর্ম এত উৎসাহ উদ্দীপনা নিয়ে করতে পারবো এটা ভাবলে আমাদের অভিভূত লাগে অত্যন্ত আনন্দ লাগে যে বান্তে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিচ্ছেন আমাদের জন্য সমগ্র বৌদ্ধ সমাজের জন্য এটা আমরা সমগ্র বৌদ্ধ সমাজ বান্তের কাছে কৃতজ্ঞ এবং আপনারা জানেন যে আপনার নিধি বা সম্পদ পূর্ণ নিধি বা পূর্ণ সম্পদ এই সম্পদ আমাদের ইহ যেমন নির্ভজন যেমন দরকার এবং পারলৌকিক সদ্গতির জন্য একটা দরকার এই কারণে আমরা পৃথিবীকে এই পূর্ণ সম্পদ অর্জন করার জন্য এরকম একটা আজ্ঞা চক্র পুণ্যভূমি শ্রদ্ধে ভাঙতে দ্বারস্থ হয়েছি এবং ওনার আদেশ উপদেশ মেনেই আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি উনি ওনার আজ্ঞা চক্র আমরা সবসময় মেনে চলি দীর্ঘদিন ধরে ওনার নির্দেশনায় আমরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করছি এত সুন্দর একটা পুণ্যময় দিন যে আমরা অতিবাহিত করছি এই পুণ্যের ফলে যেন আমরা প্রত্যেকেই যে যেখানে থাকি গৃহী জীবনে আমাদের বিভিন্ন বাধা বিপত্তি থাকে পুণ্যের কাছে প্রার্থনা করছি শ্রদ্ধে বান্ধবের কাছে প্রার্থনা করছি আপনি আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন যে যেখানে থাকি সদা সর্বদা যেন প্রত্যেকেই রোগমুক্ত ভয়মুক্ত বিপদমুক্ত অন্তরায়মুক্ত শত্রুমুক্ত থাকতে পারে প্রত্যেকের যেন আয়ু মুক্তি সুখ শান্তি শ্রীবৃদ্ধি হয় প্রত্যেকের যেন ধর্মজ্ঞান ধর্মচক্ষু উদয় হয় যে যেখানে থাকি প্রত্যেকের মধ্যে যেন ধর্মজ্ঞান ধর্মচক্ষু উদয় হয়ে আমাদের যেন কোনো না কোনো জন্য নির্বাণ সুখ যেন লাভ হয় ইহাই আমরা পুণ্যের কাছে প্রার্থনা করছি সদ্দেবান্তের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি পরিশেষে আবারও প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করছি সদ্দেবান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি এবং বিদেশ শাসন দীর্ঘদিন উপর আমাদের সকলের শ্রীবৃদ্ধি সাপ্তি সত্তা সুখ ভবন্তু জগতের সকল প্রাণী সুখী হোক এ পর্যায়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আছি আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব আমাদের মাঝে পঞ্চশীল প্রার্থনা করছেন আমাদের গুরু ভাই চক্রাম শাখা দীপায়ন বড় সমস্যা করি
Yeah.
Majapahit.
Amen.
Thank you.
Ini
পৃথিবীর কোনো কিছু দর্শন জাত আমরা জ্ঞান উৎপন্ন করতে পারব না। এই পৃথিবী যদি স্বর্ণময় স্বর্গের মতনও যদি ওটা যায়, আমাদের চক্ষু না থাকলে, আমরা চক্ষু দেখতে না পেলে, তাহলে এই মানে এই পৃথিবীর সৌন্দর্য কোনো কাজে লাগবে না। অর্থাৎ বুদ্ধ বলেছেন চাকুঞ্চে বাজা না দি রূপে সে বাজা না দি, অর্থাৎ আমরা চক্ষু দ্বারা রূপ দর্শন করি। আর যদি চক্ষু না থাকে তাহলে এই রূপ কোনো প্রয়োজন নেই। ঠিক তদ্র বুদ্ধও বলেছেন মনম চাপা জানা দি ধর্মে চাপা জানা দি, তাহলে এই মনের দ্বারাই ধর্ম উপলব্ধি করতে পারে, জানতে পারে। তাহলে আমাদের মন যদি ধর্মমুখী না হয়, ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে এই ধর্ম আচরণ ধর্ম প্রবণ এগুলো কোনো কাজে আসবে। আমাদের মন থাকতে হবে, আমাদের মন থাকলে ধর্মটাকে বুঝতে পারবো, জানতে পারবো। মন যাতে যত পরিষ্কার হবে, যত পরিশুদ্ধ হবে, যত মানে আত্মস্থ হবে, তত বেশি ধর্মকে প্রয়োগ করতে বলে দর্শন করতে পারবে। ঠিক জৈনকালে বলেছে মানব চাপা জানা কি ধর্মের চাপা জানা কি, মনের দ্বারাই ধর্মকে উপলব্ধি করতে পারে। আজকে আপনাদেরকে এখানে এই যে কথাগুলো বলেছেন, কারণ সবসময় সব কিছু হয় নাই, সারা জীবনও যদি আপনি ধর্ম কথা শ্রবণ করেন, ধর্ম উপদেশ শ্রবণ করেন, আপনার বিবেককে যদি নাড়া না দেয়, বিবেক যদি জাগ্রত না হয়, কোনো দিন শিক্ষাটা হবে না। তাহলে কোন সময় এই বিবেকে এটা জাগ্রত হবে, অর্থাৎ এটা মনের মধ্যে আঘাত করতে হবে। কারণ প্রত্যেকে বলে ভাবনা করা, ভাবনাটা ভাবনা হচ্ছে এটা ভাবা, মনের মধ্যে ভেবে এটা জ্ঞান উৎপন্ন করা। আমরা যা কিছু শুনি কিংবা দেখি, এটা যা কিছু দেখি এবং শুনি এটা উপলক্ষ করে আমাদের মনের মধ্যে নানান কিছু জাগ্রত হয়। তো তাহলে আমরা যদি ধর্মের বিষয় ভিত্তিক শ্রবণ করি এবং দর্শন করি, মন ধর্মে আলোকিত হয়। সেই হেতুতে ওখানে আমাদের এমনই কর্ম সাধন করতে হবে, মনের মধ্যে বিবেকের মধ্যে এটা অবশ্যই জাগ্রত হতে হবে। এটা জাগ্রত হলে তখনই সেটা শ্রদ্ধা লাগবে। যেমন ওখানে একটা দিয়াশলাইতে কাঠির মধ্যেও আগুন থাকে না, বাক্যেও আগুন থাকে না, তাহলে এটা দুইটার সংঘর্ষের কারণে আগুন প্রজ্বলিত হয়। আমাদের যখন ধর্ম শ্রবণ করব, এটা মনের মধ্যে যখন স্পর্শ করবে, অর্থাৎ সে যথাযথভাবে উপলব্ধি করবে, তখন সেটা প্রজ্ঞা উৎপন্ন হবে। তো সেই জন্য প্রয়োজন সর্বপ্রথম মনে মনটাকে পরিশুদ্ধ করা। স্বচ্ছ আয়নায় যেমন সব কিছু সুস্পষ্টভাবে দেখা যায়, মন যাতে যত পরিষ্কৃত হবে তত বেশি ধর্মকে সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে। তো সেই জন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা প্রত্যেকের প্রয়োজন। আমরা বৌদ্ধ ধর্মের মূল ভিত্তিগুলো সবাই জানেন, চতুরাজ্য সূত্র এটা হচ্ছে যে উপলব্ধি, আর্যাষ্টাঙ্গিক মার্গ এটা হচ্ছে যে মার্গ পথ, অর্থাৎ পথের চলা আমরা কোন পথে চলব, এই সপ্ত গোজাঙ্গ এটা হচ্ছে প্রজ্ঞা লাভের অঙ্গ, অর্থাৎ বুদ্ধি জ্ঞান লাভের অঙ্গ একটা। তারপরে হচ্ছে পবিত্র সমুক্ত এটা হেতু পুত্র জ্ঞান, চারিত্রিক প্রস্থান এটা হচ্ছে যে স্মৃতির যে কর্মপথ এই সম্পর্কে দেখো না, নবলোকোত্তর ধর্ম মার্গ ফল জ্ঞান ও নির্বাণ, অষ্টম চারি মার্গ চারি পথ ও নির্বাণ, এটা হচ্ছে নবলোকোত্তর ধর্ম। তাহলে
এখানে কত উপদেশগুলো দিয়েছে, শিক্ষাগুলো দিয়েছে, এটা আমাদের মনের ভিতরে পড়তে হবে। বুদ্ধির সময় দেশনা শ্রবণ করতে করতে ওনারা জ্ঞান লাভ করতে, কারণ ওনাদের মনের মধ্যে কোনো সন্দেহ থাকত না, অশ্রদ্ধা থাকত না। তাহলে যাহা নীতি বিশ্বাস আচরণে এখানে কোনো ঘাটতি থাকত না। কিন্তু আজকাল ওখানে ত্রিপিটক বিশারদ হয়ে ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করে ওখানে অনেক কিছু এগুলো মুখস্থ করে কেন জ্ঞান লাভ করতে পারত, কারণ বিশ্বাসটা করে গেল। ভান্ত বলেছেন যে এখানে প্রথমে চোখের কথা বলেছেন, যেমন মনে করুন আপনার চোখ দুটা নষ্ট হয়ে গেছে, আপনাকে যদি বলে যে এখন পৃথিবীর যত যত দর্শনীয় স্থান আছে কুচি কুচি টাকা খরচ করেও যদি আপনাকে বিমান ভাড়া করেও যদি পুরো পৃথিবীর সব জায়গায় দর্শন করাতে যায় আপনি বিরক্ত বোধ হবে, কারণ এখানে কষ্ট লাগবে, চোখ দিয়ে দেখবেন না, যেহেতু চোখ দিয়ে দেখবেন না এত এগুলো সব কষ্ট অনুভব হবে। তার কাছে ঘরে বসে কে এগুন গেলে অনেক শান্তি পাবে, কথাটা সত্য না মিথ্যা? কারণ চোখের দ্বারা ওখানে দেখতে পাচ্ছে না, তাহলে সেই জন্য ওখানে পুরো পৃথিবীর ওখানে সব কিছু দেখাতে বললেও এখানে কোনো লাভ নেই, বরং কষ্ট। তাহলে মনের ভিতরে যদি নানান কিছু এগুলো থাকে, ধর্মের যা কিছু এখানে বলুক না কেন এগুলো দিয়ে কোনো কিছু উপলব্ধি করা সম্ভব না। তাহলে সেই জন্য গান্ধী কথাটা বলেছেন, মানান চাপা জানা কি ধর্মে চাপা জানা, আমরা ধর্মকে উপলব্ধি করতে পারবো যার যার মনকে যত আমরা এটা কালিমা মুক্ত করতে পারবো, অর্থাৎ মনের মধ্যে লোভ দ্বেষ মোহ অমিত্যের তৃষ্ণা ক্লেশ মিথ্যা দৃষ্টি এগুলোই নিজের মনের আয়নাকে ময়লা করে রাখে, খাতরা করে রাখে। এগুলো মন থেকে যে যত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবে, ধর্ম এটা কি মানে নিজের মনের সাথে একটা সংযুক্ত হবে মানে যোগাযোগের মতো। হ্যাঁ, যেমন মনে করেন কোনো একটা বিল্ডিং এ যদি ওখানে রং লাগান, রং লাগাতে হলে ওখানে ভালো মতো পরিষ্কার করতে হবে, তারপরে সিলার লাগাতে হবে, ভালো মানে কোয়ালিটি এবং এগুলো দিয়ে রং ওখানে লাগাতে হবে, হয় নাকি না? তাহলে একটা দীর্ঘদিন থাকবে, একটা টেকসই হবে। এখন যদি ওটা যদি পরিষ্কার না করে ওখানে উপরে সিলার দিল, দামি রং দিল, কিন্তু ওখানে যেহেতু ময়লা পরিষ্কার করে নাই, এগুলো জ্বর বৃষ্টিতে পড়লে ওগুলো দেখা যাবে যে জ্বরের বাতের সাথেই ওটা করে যাবে, হয় নাকি না? এই ধর্ম তো মনের সাথে স্পর্শ হতে হবে, এটা লাগতে হবে, এটা সংযোগ সৃষ্ট হতে হবে। সেই জন্য বলতে বলেছেন বিবেক, বিবেক জাগ্রত হওয়া। বৌদ্ধ ধর্মকাদের গাথায় বলেছেন আস্ত ইথা ভদ্র কথা নিবিষ্ট আতা ভিন্ন সঙ্গে ভিন্ন বলা, এই কথাটা বলেছে। হ্যাঁ, যেমন মনে করেন ওখানে বেগবান অশ্ব হয়, যেই অশ্ব ওখানে খসার আঘাতকে ঘৃণা করে। হ্যাঁ, খসার আঘাত যেটাকে লাঠি বা যে কোনো যাত্রার আঘাত করে এটাকে যে ভয় পায় সেই অশ্ব বেগবান হয়, অর্থাৎ এটার ভয়ে সে দ্রুত চলতে থাকে, দ্রুত চলতে চলতে যেটা অভ্যস্ত হয় সেই বেগবান হয়। তাহলে খসার আঘাতকে যে অশ্ব ঘৃণা করে সেই মানে অশ্ব যেমন বেগবান হয়, আসু যথা ভদ্র কথা নিবৃত্ত আতাপীন সঙ্গে গীন ভবাতা, আমাদেরকে আতাপি হতে হতে সঙ্গে উৎপন্ন করে সেটা ভাবতে হবে। আতাপি যেমন এখন যদি সবাই যদি বলে যে পৃথিবী কত সুন্দর, 31 প্রকার লোকভূমি কত সুন্দর, স্বর্গে কত আনন্দ সুখ, তাহলে এই সুখ আনন্দ এগুলো ছেড়ে ওখানে নির্বাণের কথা বললে এখানে কোনো কিছু হবে, অর্থাৎ এই আনন্দ সুখ 31 প্রকার লোকভূমিকে আপনি কি মনে করতেন, সুখ মনে করতেন, প্রীতি মনে করতেন, আনন্দ মনে করতেন, তাহলে এই সুখ ছেড়ে তো আপনার দুঃখ পাওয়ার কোনো কথা নয়। এখানে এই এটাকে যদি অগ্নিকুণ্ড মনে করে,
যেমন মনে করেন একটা বাড়িতে ওখানে আগুন লেগে হ্যাঁ সে বেঁচে থাকতে চায় তাহলে সে আগুন থেকে সে পরিত্রাণ পাওয়ার জন্য জীবন রক্ষা হওয়ার জন্য সে আগুন থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করে ঠিক তদ্রূপেও এই পঞ্চ স্কন্ধকে যিনি দুঃখ মনে করবেন একত্রিশ প্রকার লোকভূমিকে যিনি দুঃখ মনে করবেন কোনো কোনো জন্মকে দুঃখ মনে করবেন তাহলে তাহাকেই এখানে মানে এই বুদ্ধির উপদেশটা এখানে কি হবে যারা মুক্তির জন্য নির্বাণ লাভের জন্য একটা সহায়ক হবে আর যদি এটা না হয় প্রাথমিক পর্যায়ে যেটা বলেছেন বুদ্ধ মানে আদিতে করলেন মধ্য করলেন পর্যবসানা করলেন অর্থাৎ একটা আমরা হয়তো একটা গাছের ফলটা চাই কিন্তু গাছটাকে যত্ন না নিলে তো আমরা ফল পাব না তাহলে ফল পাওয়ার জন্য কিন্তু আমাকে গাছটাকে যত্ন নিতে হবে কিন্তু এই গাছটা আমরা হয়তো কাজে ব্যবহার করব না কিন্তু ফলটাই গ্রহণ করব তাহলে সেই ফলের জন্য আমাকে কি করতে হবে গাছটাকে যত্ন নিতে হবে নির্বাণ ফল সত্যি তাহলে নির্বাণ ফল লাভের জন্য আমাদেরকে এই কর্মপথে যেতে হবে তাহলে এখানে আমাকে গাছটাকে যত্ন করার মতো শীল সমাধি প্রজ্ঞা এই এটার কর্মপথ দিয়ে আমাকে যেতে হবে যার কারণে ওখানে যদি দানের কথা আছে কুশল কর্মের কথা আছে দান শীল ভাবনা সমাধি প্রজ্ঞা তাহলে এটা অস্তর ভেদেই এটা যেতে হবে লৌকিক কুশল থেকে মনে করে আমরা আমাদের দান কারণে বা দান করলাম না বা শীল প্রতিপালন করলাম না যদি এই জন্মেই সে যদি মুক্তি লাভ করতে পারে সে মুক্ত হয় তাহলে ওখানে আর দানের কোনো প্রয়োজন নেই হ্যাঁ কুশল কর্মের ওখানে প্রয়োজন নেই তবে সে আত্মমুক্তি যেটা দ্বারা সে দুঃখ মুক্তি লাভ করেছে সেটা কৃতজ্ঞতা পোষণ করবে মানুষদেরকে দুঃখ থেকে মুক্তি লাভের প্রচেষ্টা চালাবে তাহলে এখানে হয়তো প্রথমে দানের কথা শীলের কথা বললেও যেমন মনে করেন আমরা যদি একটা সমুদ্র পাড়ি দিতে চাই তাহলে ওখানে কিসে করে যেতে হবে একটা ভেলা করে যেতে হবে ভেলাটা কিন্তু আমার মূল বিষয় নয় লক্ষ্যটা হচ্ছে মূল বিষয় ভেলাটা হচ্ছে মাধ্যম তাহলে এটাকে আশ্রয় করে আমাদের ওখানে যেতে হবে ঠিক তদ্রুপ দান শীল ভাবনা সমাধি এটার মাধ্যমে আমাদের প্রজ্ঞা লাভ করতে হবে তাহলে এটার মাধ্যমে আমাকে যেতে হবে যখন আমরা এটা সমুদ্র থেকে সমুদ্র উত্তীর্ণ হব তখন আমাদের কিন্তু ওই কি ওই ভেলার কিন্তু ওখানে ভাব বোঝা এটার কোনো প্রয়োজন নেই কারণ আমি সেই সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে আর নাকি না কিন্তু যতক্ষণ পর্যন্ত পানিতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বেলাটাকে যত্ন নিতে হবে হয় নাকি না তাহলে এই দুঃখ মুক্তি লাভের জন্য প্রজ্ঞা লাভের জন্য যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে নির্বাণ সত্যকে উপলব্ধি না হয় এবং সে মানে বিমুক্ততা প্রাপ্ত হতে না পারে ততক্ষণ পর্যন্ত এই কর্মপথ দিয়ে যেতে হবে আবার যদি আপনারা বলেন হ্যাঁ এখন আমরা মানে মুক্তির পথের জন্য ওখানে দানাদি কুশল কর্ম সম্পাদন করলাম তারপর নানান ধরনের শীল প্রতিপালন করলাম ভাবনাদি করলাম এটা হচ্ছে প্রচেষ্টা যার আগে যে সহজভাবে নিজের মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করতে পারবে কায়ের দ্বারা যত অকুশল কর্ম আছে এগুলো পরিত্যাগ করতে পারবে বাক্যের দ্বারা যত যে মিথ্যা বিদ্যা কটু ব্যাস এগুলোকে পরিত্যাগ করতে পারবে কায়ু শুদ্ধিতা করতে পারবে বাক্য শুদ্ধিতা করতে পারবে মনকে শুদ্ধিতা করে সম্পূর্ণ কালিমাগুলোকে ধ্বংস করতে পারবে এটার জন্য এতগুলো প্রচেষ্টা যেমন আপনাদের যদি গায়ের পোশাক আছে এই পোশাকগুলোকে আপনারা ওখানে কি করেন পরিষ্কার করেন যখন দেখা যায় এত বেশি ময়লা নেই এমনি পানি দিয়ে ধুইলে হয়ে যায় নাকি না যখন দেখা যায় গায়ের যদি কামড়ে যদি এটা দাগ বা ময়লা হয় আমি সাবান নিয়ে দিতে হয় হয় নাকি না আবার যদি এটা যদি মনে করেন রঙের যদি তাক হয় তাহলে হয়তো ওখানে রঙগুলোকে মানে ইয়া করার জন্য ওখানে তেল লাগবে হ্যাঁ
তারপর সাবান লাগবে হয় নাকি না আর অন্যান্য করা যদি কোনো কিছু দাগ হয় তাহলে বিভিন্ন পাউডার ইউজ করে ওই দাগগুলোকে ক্লিয়ার করে হয় নাকি না তাহলে দেখুন এই এটার ময়লাকে দূরীভূত করার জন্য আমাদেরকে নানান প্রকারের এখানে এক একটা জেনেছে এক একটা প্রতিষেধক প্রস্তুতের প্রয়োজন ঠিক তদ্রূপ মনেরও কিন্তু এক একটা একটা প্রয়োজন এখানে ভাবতে যে কথাগুলো প্রথমে বলেছেন আধ্যাত্মিক মার্গ কর্মপথ সপ্ত ভোজ্যঙ্গের কথাটা বলেছেন অতীত সংস্কারের কথাটা বলেছেন চারি স্মৃতি প্রস্থানের কথা বলেছেন নবলগুপ্তের ধর্মের কথাটা বলেছেন আর নাকি না তাহলে এখানে কিন্তু এক একটা বিষয়ে কাজ করে আমাদের যেমন বিভিন্ন রোগের ওখানে বিভিন্ন ওষুধ খেতে হয় এক একটা জীবাণু ধ্বংস করার জন্য এক এক ধরনের ওখানে ওষুধ খেতে হবে হ্যাঁ ভ্যাকসিন হোক টিকা হোক কাউন্সেলিং ওষুধ খেতে হবে ঠিক তদ্রূপে মনেরও এখানে নানান প্রকারে কি রয়েছে এই জীবাণুর মত যেমন মনে করে সবাই ধর্ম করে এখন যদি সবাইকে যদি আপনারা কি আসলে ধর্ম মানতে বিশ্বাস করেন কর্মফল বিশ্বাস করেন আপনারা কি কোনো জন্ম বিশ্বাস করেন কিন্তু যারা করেন ওনারা নিজেকে যত্ন রাখবেন ওনারা নিজে নিজেকে পাহারা দেবেন ওনারা নিজে নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করবেন যেটা অন্য কেউ আপনাকে বলতে হবে না কেউ যদি আপনাকে ভুল ধরাই দেয় আপনি সেটা খুশি হবেন কিন্তু তার প্রতি রাগান্বিত হবেন তাহলে আমরা যদি সবাই কর্মফল বিশ্বাস করি জন্ম জন্মান্তর বিশ্বাস করি নির্বাণ এবং মুক্তি বিশ্বাস করি ধর্মকে যদি উপলব্ধি করতে চায় তাহলে এটা সে কতটুকু এটা মনের মধ্যে ধারণা আছে মানে বিশ্বাসটা এখন যদি আমাদের এই বিশ্বাসটা যদি আমাদের না থাকে তখন আমরা কি করব সব সময় দোষগুলো অপরের দিকে চাপানোর জন্য চেষ্টা করব নিজেকে শুদ্ধ পথে আনার জন্য চেষ্টা করব না নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করব না হয় নাকি না তাহলে কর্মফল বিশ্বাস করা মানে কি আমরা যাহা কিছু কাজকর্ম করি ভালো মনের দ্বারা আর যদি চিন্তা করি এর দ্বারা যা কিছু কর্ম করি ভালো সেটা যদি কর্ম হয় তাহলে এটা আমাকে ভবিষ্যতে ভালো করে দেবে এটাই তো বিশ্বাস হয় নাকি না আবার যদি আমি মনের দ্বারা খারাপ কিন্তু উৎপন্ন করি এটা দিয়ে আমার গায়ের দ্বারা নানান ধরনের কাজ করি পাপ কাজ করি তাহলে এটা আমাকে দুঃখ দেবে কষ্ট দেবে হয় নাকি না তাহলে এটা পাপ এবং পুণ্য কোথায় থাকে কিভাবে হয় দেখুন এটা খুব সহজ আমার দ্বারা আমার কায়ের দ্বারা আমার বাক্য বাসনের দ্বারা কোনো একটা প্রাণী যদি কষ্ট হয় অপর প্রাণী যদি কষ্ট হয় অপরের অনিষ্টের যদি কারণ হয় তাহলে মনে করতে হবে যে এটা আমার পাপ হয় নাকি না আর আমি যদি একটা বাক্য বাসন করি আমি যদি একটা কর্ম করি আমি একটা মনের দ্বারা চিন্তা করি এটার মাধ্যমে কারো ওখানে দুঃখের কারণ হয় এটা সুখের কারণ হয় এটা মনে করতে করতে কি আমি এটা পূর্ণ করতে হয় নাকি না তাহলে পাপ আর পুণ্য এই চেতনাটা আপনি মনে করেন যে কোনো কি শিক্ষিত হোক অশিক্ষিত হোক মানে দিন মজুর পাপ এবং পুণ্যের জন্য এটা কিন্তু চেতনায় কথা যে দিন মজুর সে কিন্তু অন্যায় করতে পারে পাপ করতে পারে যেমন মনে করেন সে প্রত্যেক দিন দিনের একটা কাজ করে সে বিলে যায় যে কোনো একটা দৈনন্দিন কারো কাজ করে ওখানে যাওয়ার পথে দেখা যাবে যে কি অনিষ্ট ঘরে ঘরে যাবে যে জায়গায় কাজ করবে ওখানে অনিষ্ট করবে যে পথ দিয়ে যাবে ওখানে আরেকজনের কথা ওখানে আরেকজনের জিনিসগুলো নষ্ট করে যাবে আর নাকি না যে জায়গায় কাজ করবে ওখানেও ওখানে সঠিকভাবে করবে না তাহলে দিন মজুর হলেও মনটা যদি তার খারাপ হয় ওখানে পাপ সৃষ্টি করতে পারে হয় নাকি না আর কিন্তু সে যদি ভালো মনে হয় সে কিন্তু চিন্তা করবে যে আমি তো এটা কাজ করে তো আমার কাজ করি আমি যদি ভালোভাবে কাজ করি এটা আমার পুণ্য হবে আমি যদি কাজ করি এটার আমি পারিশ্রমিক পাবো কাউকে আমি অনিষ্ট করবো হয় নাকি একটা পুণ্য হবে তাহলে একটা পথ দিয়ে গেল সে পথের মধ্যে ওখানে কাঁটা পেল কাঁটা দেখতে পেল তাহলে ওই কাঁটাটা সরে মানে সরাইয়ে দিল
মানুষের প্রতি অত্যাচার করে, অনাচার করে, মানুষদেরকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে তাহাদের মানে সেটা তৃপ্তি আর শান্তি লাভ করে,
তারা কিন্তু এই যে মানুষ মানুষের মধ্যে যুদ্ধ সৃষ্টি করে আর নাকি তো ধর্ম আমাদের মনের মধ্যে এই হিংসা ক্রোধ বিদ্বেষগুলোকে ওখানে ধ্বংস করার জন্য কাজ করে আমরা প্রত্যেকে বলি ধর্মের কাছে আসি আমরা অহিংসা মধ্যে ত্যাগ শান্তি সুখ লাভের জন্য পূর্ণ লাভের জন্য অপরজনের উপকার কল্যাণ সাধনের জন্য আমরা সবাই ধর্মের কাছে আসি আর নাকি প্রত্যেকে যদি প্রকৃত ভক্তি ধর্ম আচরণ করত অনুশীলন করত মনের আপনাকে দূরীভূত করত তাহলে এই পৃথিবীতে অশান্তি কোনো কিছু থাকতো হয় নাকি না তাহলে ধর্মের প্রকৃত আচরণ শিক্ষাটা করতে করে এটা লাভ করতে হবে এটা যদি করে তাহলে অবশ্যই এই পৃথিবী মানে এটা আসলে শান্তি আসবে সুখ আসবে আমরা প্রত্যেকে আসলে চাই মানে পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করুক আমরা প্রত্যেকে নির্ভয়ে থাকি শান্তিতে থাকি সুস্থিতে থাকি এটা আমরা প্রত্যেকে চাই কিন্তু আমরা কেন পারি না কর্মফল বিশ্বাস করি না জন্ম জন্মান্তর বিশ্বাস করি না নির্বাণ মুক্তি প্রত্যাশা করি না চিরন্তনের প্রতি শ্রদ্ধা রাখি না যার কারণে আমাদের এই বিপদগুলো বুদ্ধ আপনাদেরকে কি কোনো কিছু ওখানে চেয়েছেন বুদ্ধ শুধু উপদেশ দিয়েছেন আর নাকি না আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন অষ্টশীল দিয়েছেন আর নাকি না আমাদেরকে দশশীল দিয়েছেন 227 দিয়েছেন উপদেশগুলো দিয়েছেন আপনারা পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে আপনাদের কিছু কিছু দায়িত্ব দিয়েছেন সেগুলো হচ্ছে যে আমাদের বিপ্রস্তামদেরকে চতুর্পৈত্য দিয়ে সেবা যত্ন করা দেখাশোনা করা আর নাকি না এটা আপনাদেরকে দায়িত্ব হিসেবে মুজারি হিসেবে আপনাদেরকে দায়িত্বটা দিয়েছে তবে আপনাদের যদি শ্রদ্ধা ভক্তি ইচ্ছে না থাকে আমরা কিন্তু জোর করে নিতে পারবো হ্যাঁ শ্রদ্ধাই না দিলে তাহলে কিন্তু আমরা কোনো কিছু বহন করতে পারবো যদি মনে করেন একটা যদি কোনো দায়ক দায়িকা কিংবা অন্য কোনো উপাসক উপাসিকা জনসাধারণ যদি ঠিক করে হাতে যদি কোনো কিছু বাঁচিয়ে না দেয় তাহলে ওনারা খেতে পারবেন তবে খেতে পারবেন সেটা হচ্ছে শুধু কোমল পানি কোন পানি প্রাকৃতিক পানি খালের পানি পুকুরের পানি তারপর হচ্ছে যে ওখানে ডোবা বাঁধ যেগুলো প্রাকৃতিক পানি কোনো কিছু মিক্সার হয় নাই কৃত্রিম কোনো কিছু বা অন্য কোনো কিছু মিক্সার হয় নাই তাহলে সেই পানিগুলো থেকে শুধুমাত্র গ্রহণ করতে পারবে আর অন্য কোনো কিছু গ্রহণ করতে পারবে তাহলে এই নীতিগুলো আমাদেরকে কেন দিয়েছে তার মানে কোনো কিছুর জন্য চিন্তা না করা কোনো কিছু যদি মনে করেন ওখানে বস্ত্র ওষুধ পৈত্র ওষুধ পৈত্রের জন্য ওখানে প্রার্থনা করতে হবে আপনি প্রার্থনা করেছেন হ্যাঁ ওখানে এই চারি মাসের জন্য প্রার্থনা করেছে সে চারি মাস পর্যন্ত বলতে পারে কিন্তু আমাদের সামর্থ্য তো দেখতে হবে কিন্তু আপনার জন্য যদি সেটা যদি সামর্থ্য না থাকে তখন কিন্তু কোনো কিছু বলা যায় না আবার যদি আপনার সামর্থ্য অনুযায়ী দেয় তাহলে আমাদের সন্তুষ্ট চিত্তে এটা গ্রহণ করতে হবে অর্থাৎ ভিক্ষু সামন্তের যাতে অনাসক্তভাবে ওনারা চতুর্পৈত্রীর কোনো কিছুর জন্য ওনারা যাতে চিন্তা না করে না ভাবে দায়ক দায়িকারা শ্রদ্ধা প্রদত্ত বস্তু দ্বারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার জন্যই এই উপদেশটা দিয়েছে দায়ক দায়িকারা দান করে পুণ্য সঞ্চয় করবেন এবং ভিক্ষু সামনেরা অনাসক্ত চিত্তে গ্রহণ করে ওনারা এই শিলময় জীবন যাপন করে সমাধিময় জীবন যাপন করে প্রজ্ঞা জ্ঞান লাভ করে ওনারা যাতে নির্বাণ সত্য উপলব্ধিতে ত্বরান্বিত হয় এই উপদেশটা দিয়েছে হয় নাকি না কথা ঠিক আছে নাকি না তাহলে আমাদের এটা দুইটা ধারা একটা দায়ক দায়িকা একটা হচ্ছে ভিক্ষু সামন এটা দুইজনের কি থাকতে হবে আমাদের লক্ষ্যটা তো নির্বাণ আমাদের উদ্দেশ্যে কিন্তু যাত্রা পথের কর্মপথ ভিন্ন তাহলে একজন সে মানুষ বিদেশে যেতে চায় হয়তো ওখানে পাসপোর্ট অন্যান্য এগুলো কাগজপত্র নিতে হবে আমরা অন্যদের দেশের ওখানে পাশে ইন্ডিয়া আছে হেঁটে অনেক জায়গায় যাওয়া যায় অনেক দেশে যাওয়া যায় হয় নাকি না তাহলে হেঁটে যাওয়া গাড়ি করে যাওয়া বিমানে যাওয়া
তাহলে এটা কি এক তাহলে বিমানে গেলে ওর সামর্থ্য অনুযায়ী সে মানে আরামে যেতে পারবে দ্রুত যেতে পারবে আর হেঁটে গেলে কিন্তু অনেক কষ্ট করে যেতে হবে আর নাকি না তাহলে নির্বাণ মুক্তি কর্মপদের জন্য যারা শীল বিনয় ধর্মকে যত বেশি আচরণ করে এই মুক্তির পদের জন্য প্রচেষ্টা চালাবেন সে দ্রুত ওখানে মুক্তির পদে আসবে মুক্তি লাভ করতে পারবে আর নাকি না সবাই মুক্তির পথে যাত্রা কিন্তু যাত্রা পথটা কি জানটা বিন্দু হয় নাকি না তাহলে আমাদের বিশ্বাসটাও কিন্তু সবার এক থাকতে হবে কিন্তু দেখা যায় কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে কেউ তীরত্নের প্রতি শ্রদ্ধা আছে কারণ আছে নেই কর্মফল কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কেউ জন্ম জন্মান্তর বললেও কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না আজকে যদি সবাই যদি এটা বিশ্বাস করত কর্মফল বিশ্বাস করত জন্ম জন্মান্তর এটা বিশ্বাস কেন কর্মফল বিশ্বাস কেন আজকে আমাদের প্রায় কিছু এখানে আছে এটা কিন্তু আমরা হিসাব মিলাতে পারতাম না যেমন মনে করে অনেক মানুষ আছে জন্ম থেকে আসলে কোনো পাপ কাজ করে নাই অন্যায় করে নাই কারো ক্ষতি করে নাই সে যেদিকে যায় দেখা যায় সে কিন্তু লাভবান হয় কষ্ট পায় না সারা জীবন কত কষ্টে জীবন অতিবাহিত করতে হয় এটা দেখা যায় নাকি দেখা যায় না আমরা অনেকের মনের মধ্যে প্রশ্ন আমরা শীল পালন করেছি ধর্ম পথে চলেছি আমরা সারা জীবন কষ্টে মানে জীবন অতিবাহিত মানে অভাবে দুঃখ দুর্দশায় অন্যায় অপরাধ না করেও আমাদের কি মানুষের লাঞ্ছনা খেতে হয় কাঞ্চনা খেতে হয় মানবদের নিন্দে তিরস্কার এগুলো পেতে হয় নাকি না এটা মনের মধ্যে একটা প্রশ্ন থাকে না তখন এটার উত্তর থাকে যারা অন্যায় করে অপরাধ করে বা তাহাদের জীবনযাত্রা সহজ হয় বুদ্ধ বলেছেন যে যারা শুদ্ধ পথে যাত্রী তাদের জীবনযাত্রাটা কষ্ট হয় আর যারা অন্যায় কর্মপথে চলে কাকের মতো জীবন মানে আচরণ করে অন্যজনের মুখের আহার গুলো কেড়ে নিয়ে নিজের আয়ুর পূর্তি করতে চায় নিজের তৃপ্তি লাভ করতে চায় তাদের জীবনযাত্রা সহজ সে সহজে মানে নিজেও যেতে পারে নিকৃষ্ট কাজও করতে পারে যে যখন যেমন ইচ্ছে তখন করতে পারে সে মানুষের জীবনযাত্রা সম্ভব হয় নাকি না কিন্তু যে ধর্ম পথে চলে নীতির পথে চলে সে কিন্তু ধর্মের বাইরে যেতে পারে না সে যখন ধর্মের অনিয়মের কোনো কিছু হয় সে এটা করতে পারে না তাহলে জীবনযাত্রাটা তার কষ্ট হ্যাঁ কিন্তু তার মনটাকে পরিশুদ্ধ মনের মধ্যে কোনো রাগ থাকে না ক্ষোভ থাকে না বিদ্বেষ থাকে না যারা অন্যায় অপরাধ পাপকর্ম করে সে যতই প্রতিষ্ঠিত হোক না কেন তার মনের মধ্যে ভয় থাকে হ্যাঁ আমাকে অনিষ্ট করতে পারে আমাকে আঘাত করতে পারে আমাকে ধরতে পারে আমাকে অপরাধী সাব্যস্ত করতে পারে নানা ধরনের এগুলো কিন্তু ভয়গুলো তার উৎপন্ন হয় আর নাকি না এখন যারা এই শীল বিনয় ধর্ম আচরণ করে যারা কষ্ট পায় তাহলে মনের মধ্যে এটা চিন্তা উৎপন্ন করতে হবে আমি যে দুঃখমুক্তির কর্মপথের একটা প্রচেষ্টা চালাচ্ছি জন্ম জন্মান্তরে আমি অনেক পাপ কর্ম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমার মুক্তির কর্মপথে সেটা বাধা দেওয়ার জন্য মারাই সেটা বিপর্যয় সৃষ্টি করার জন্য আমার সে ভালো পথটাকে ও আটকে রাখতে চায় সেই জন্য ওখানে ভালো কর্মপথে গেলে নানান ধরনের একটা বাধা দিত আর যখন সে খারাপ কর্ম করে অন্যায় কর্ম করে অপরাধ কর্ম করে যেদিকে যায় সেদিকে কিন্তু ওখানে পার করেছে হয় নাকি না মারে কি করে এটা তো আমার মারের রাজ্য বিস্তার করে সেগুলো তো আমার দল বাড়ি করবে সেই জন্য ওখানে মানরা কি করে সে পাপ কাজ করে আরো জোরে করে সে তো এখন মানব জন্ম লাভ করেছে সে এখন মৃত্যুর পরে এমন নরকে যেতে হবে আর মানব লাভ করে দুজন্ম ওখানে নিচে হবে হ্যাঁ পাপ করতে করতে সে যাতে দ্রুত ওখানে নরকের দিকে নিয়ে যায় সেই জন্য মারে সহযোগিতা করে কথাটা সত্য না মিথ্যা হ্যাঁ যারা পাপ অন্যায় অপরাধ কর্ম করে ওদেরকে ওখানে পেটু দেওয়ার জন্য আরো পাপি ওখানে চোখ হয়েছে হয় নাকি না কিন্তু ভালো মানুষেরা ভালো কাজ করে অনেক কষ্ট করে ওখানে মানে উপরের দিকে যেতে হয় হ্যাঁ মনের মধ্যে হয়তো দুঃখ লাগে কিন্তু ধার্মিক মানুষ ধর্ম প্রাণ মানুষ সৎ মানুষ যেখানে যায় যেখানে অবস্থান করে
ওখানে সবাই আন্তরিকতা আত্মীয়স্বজনকে আপনি মিত্রের মতো ওনারা বিচরণ করে নাকি না আপনারা দেখুন এখানে মনে করেন ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে নাকি না এক একজনে এখানে না হলে ওখানে 50টা গ্রামের উপরের মানুষ আছে নাকি না তাহলে এই যে কেন আপনারা এসেছেন ধর্মের কারণে তাহলে ধর্মের কারণে মানুষ কিন্তু একজন আরেকজনের আন্তরিকতা এবং কি আত্মীয় জ্ঞাতি ওখানে বান্ধবত্ব বোধ আরো বেশি সৃষ্টি হয় নাকি না কিন্তু যারা পাপ কাজ করে অন্যায় কাজ করে যেমন মনে করেন ওখানে যতই কিছু ওখানে পাপীরা একত্রিত হোক না কেন চোর দলবদ্ধ হয়ে একসাথে চুরি কাজ করে নাকি না কিন্তু একজন অপরজনকে বিশ্বাস করে না এর মনে হয় বেশি নিয়ে যাবে এক কম নিয়ে যাবে এ মনে হয় লুকিয়ে রাখবে এ নয় ওখানে আমাদেরকে ঠকাবে কথাটা ঠিক নাকি বেটি কিন্তু ওরা দলবদ্ধ হয়ে অন্যায় কাজ করে অপরাধ করে কিন্তু একজন অপরজনকে বিশ্বাস করে না হয় নাকি না কয়েকজনের সুযোগে ওখানে দুই দল হয়ে এক দল আর এক দলকে ওখানে ক্ষতি করে ওখানে অনিষ্ট করে চলে যাবে কিন্তু ধর্মপ্রাণ সৎ নীতির পথে যারা চলে সে যেমন নিজে যেমন অপরের ক্ষতি করে না অপরজন নিজের ক্ষতি করতে চাইবে হয় নাকি না একজন অপরজনকে উপকার করবে কল্যাণ করবে কেউ কারো ক্ষতি করবে না তাহলে ধর্মের পথে আসা ধর্মের পথে চলা প্রত্যেকে এটা মনের থালিমা দূরীভূত করার জন্য সবাই ধর্মের কাছে আসা হয় নাকি না এখন মনটা হচ্ছে যে সব থেকে পবিত্র জিনিস আপনারা এখানে অনেক মানুষ এসেছেন এখানে যার মন যত বেশি উন্নত যার মন যত বেশি সুন্দর এই এই সুন্দর মনটাকে মানুষ সব থেকে বেশি পছন্দ করে হয় নাকি না রং গেলাম খালো পর্সা এই বড় ছোট এটাকে নিয়ে মানুষকে গণ্য করে না যার গুণ বেশি যার মানে অর্জন বেশ যার যত মন পবিত্র যার মন যত সুন্দর তাহলে সে মানুষ সবার প্রিয় হয় আর নাকি না মনটাই তো থাকবে মনের দ্বারা সে খাস করবে চিন্তা করবে এটাই থাকবে এই দেহটা থাকবে যখন প্রত্যেকে মৃত্যুবরণ করবেন এই দেহটা মধ্যে যখন আজকে সবাই মিলে পারে আনন্দ করতেছে হয় নাকি না মৃত্যুবরণ করলে তখন দেখা যায় সবাই খুব আহত হয় যখন গায়ে দুর্গন্ধ বের হয় এর পাশে ডাক থাকতে চায় না ওখানে নাক ধরে হয় নাকি না তখন ওখানে আগুনের উপরে তুলে দিতে হয় ঠিক আছে নাকি নেই এই দেহটা যেটাকে নিয়ে ওখানে এসেছে আবার এটাকে ফেলে সবাইকে চলে যেতে হবে হয় নাকি না কিন্তু ওর কর্ম ওর মন ওর মানুষের যে আন্তরিকতা এটা কিন্তু থাকবে হয় নাকি না আড়াই হাজার বছর পূর্বে বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করেছেন হয় নাকি না উনি এই বুদ্ধি জ্ঞান লাভের জন্য চারি অসংখ্য কল্পকাল ধরে উনি যে ত্রিশ পারমে পূর্ণ করেছেন তাহলেই সেই শেষ জন্মে ছয় বছর কঠোর ধ্যান করে উনি ৪৫ বছর যাবৎ এই ধর্মদান করতে গিয়ে উনি নানা ধরনের কাপ প্রতিঘাতে যে নিন্দে তিরস্কার কত কিছু সহ্য করেছে কাউকে কোনো ক্ষতি করে নাই কাউকে কোনো আঘাত দেয় নাই কারো ওখানে কোনো অনিষ্ট করে নাই কাউকে কোনো তিরস্কৃত করে নাই বুদ্ধের ওখানে শত্রুর অভাব ছিল হয় নাকি না যারা ভিন্ন মতাবলম্বী মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন বাতুর্য ভাগার মিথ্যে দৃষ্টিতে আচ্ছন্ন সেই কৃত্তিক এবং কৃত্তিকের ভক্ত এবং পূজারীরা তখন কিন্তু বুদ্ধির বিরুদ্ধে ওখানে নানান ধরনের ওখানে হ্যাঁ জয়মঙ্গল অষ্টগাথাতে আটটা ওখানে মঙ্গলের কথাটা বলেছেন হয় নাকি না এটা জয়লাভ করেছেন নানান ধরনের ওখানে বুদ্ধকে এটা মানে অপবাদ দেওয়ার জন্য বুদ্ধের ওখানে গুণটাকে মানুষের কাছে ওখানে তিরস্কৃত করার জন্য হ্যাঁ বুদ্ধকে হত্যা করার জন্য তাহলে কত ধরনের ওখানে প্রচেষ্টা চালিয়েছেন হয় নাকি না কেউ যদি বলা যায় না বুদ্ধের শত্রু বেশি কারণ বুদ্ধ বুদ্ধ তো জন্ম জন্মান্তর অনেক কিছু বাপ করেন সেই জন্য ওখানে কথা হয়েছে আমরা তো ভালো মানুষ আমাদের কোনো শত্রু নেই কেউ নিন্দা করতেছে না কেউ তিরস্কার করতেছে না যারা এই তো সঠিক ধর্ম উপদেশ শিক্ষা নীতির কথাগুলো বলবে কারো প্রিয় হবে হ্যাঁ বুদ্ধ বলেছেন যে ওবাদিয়া অনুসাতে আসার পাশে নিবারে
আতন মিসুতিও অতি আততন অতি আকে ওই কুলগুলোকে পরিশুদ্ধ মানে শুদ্ধ করার জন্য যদি বলি অন্যায় পথে যেগুলো চলে সেগুলোকে শুদ্ধ পথে চলার জন্য বলি হয় নাকি না ধর্মময় জীবন চলার জন্য যদি বলি অন্যায় কর্ম পরিত্যাগের কথা যদি বলি তখন কিন্তু এটা ভালো লাগবে হয় নাকি না ওই নীতির কথা বললে তখন কিন্তু খারাপ লাগবে হ্যাঁ বুদ্ধ তো বলেছেন আমি তো ধর্মের কথা বলতেছি আপনারা কে কতটুকু শীল পালন করছেন এটা আমার বলে কোনো লাভ নেই হ্যাঁ হয় নাকি না আপনাদের যদি ধর্ম শ্রবণ করেন মনের মধ্যে যদি এটা চিন্তা উৎপন্ন হয় এই উপদেশটা ভালো এই নিয়ে আচরণ করে আমি অনেক কিছু কানে শান্তি সুখ লাভ করতে পারব তখনই আপনারা এটা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন হয় নাকি না আমি এটা আচরণ করে ওটা ভালো কথা কিন্তু আমি যদি ওখানে দুশীল পাপি অন্যায়কারী অপরাধকারী এগুলো বলে কোনো লাভ হবে না আগুন নিজে পানি দ্বারা কিন্তু সব আগুন ওখানে পানি দ্বারা নিবানো যায় না হয় নাকি না তেলের আগুনে যখন ওখানে পানি দেয় পানিগুলো তখন আগুনের মতো জ্বলতে থাকে হয় নাকি না খড়ের আগুন জ্বললে কিন্তু ওখানে পানি দিলে ওখানে পানিকে ওটা নিবে যায় কিন্তু তেলের আগুনে কি হয় ওখানে পানি দিলে পানিও কিন্তু ওটা তেলে রূপান্তরিত হয় এটা ধোপ করে উপরে দিয়ে উঠে যায় হয় নাকি না এটা মানে বিকর্ষণ তেল আর পানি এটা একটার সাথে একটা মিশে যার কারণে বিকর্ষণের হেতুতে একটা উল্টো হয়ে যাবে যারা ভালো হতে চায় না নীতির পথে হাঁটতে চায় না ধর্ম কথা শুনতে চায় না প্রকৃত সে মুক্তি ধর্মকে আচরণ করতে চায় না ওনাদেরকে যখন এই কথাগুলো বলবে তাদের এগুলো ভালো লাগবে তাহলে ধর্ম বলতে গিয়ে অধর্ম বলার ওখানে লাভ আর স্বার্থটা কি হয় নাকি না তাহলে তো আমরা সবাই তো এখানে নির্বাণ পদের যাত্রী মুক্তির পদের যাত্রী আমরা যে যত বেশি ওখানে শীল বিনয় ধর্ম আচরণ করে খাই শুদ্ধ হবে বাক্য শুদ্ধ হবে মনটা পরিশুদ্ধ হবে তাহলে তার মৈত্রী থাকবে তার ক্ষমা থাকবে তার হিংসা থাকবে তার বিদ্বেষ থাকবে এখন দেখা যায় যার যত বেশি হিংসা সে মনে করে সে তত বেশি ধার্মিক আর যার যত বেশি হিংসা সে বলে মানে মনে করে আমি শিলবান তাহলে মনের মধ্যে যদি হিংসা যুক্ত থাকে ওখানে কি শীল থাকবে ওখানে যদি মনের মধ্যে যদি হিংসাত্মক এগুলো থাকে বিদ্বেষপূর্ণ এগুলো থাকে তাহলে ওখানে ধর্মও থাকে না কিন্তু কি বলবো হ্যাঁ ওই অন্ধ অন্ধদেরকে চিনে অন্ধ অন্ধের কথা বিশ্বাস করে কিন্তু চক্ষুষ্মান চক্ষুষ্মানের কথাটাই বুঝতে পারে হয় নাকি না এখন যদি অন্ধ অন্ধকে আপনি যা কিছু ওখানে দাঁড়িয়ে বলবেন ওই এক অন্ধ যেটা বলবে আর এক অন্ধ সেটা বিশ্বাস করে হয় নাকি না এখন যদি কেউ যদি মনে করেন অন্ধ সে অন্ধকে আপনি রঙ্গলুকি ছেনানো যাবে না হয় নাকি না এখন মনে করেন দুধ দেখা যায় দুধের রঙটা হচ্ছে সাদা এখন পানি তো ওখানে চকচকে হয় নাকি না এখন অন্ধ করবে দেখি পানিও দুধের মতো দুধও পানির মতো হয় নাকি না কারণ সে তো দেখতে পায় না রঙগুলো দেখতে পায় না সেই জন্য ও দুধ আর পানি রঙগুলো চিনতে পারে না হয় নাকি না ঠিক শত্রু যারা অনেক সময় দেখা যায় ধর্ম এটা শ্রবণ করে বুদ্ধ বলেছেন যে কি যারা জ্ঞানী গুণী পণ্ডিত এটা সুশীতল গভীর হ্রদের পানি যেমন খেলেও শান্তি পায় পারে বসিয়ে ওখানে শান্তি পায় ওখানে হাত মুখ ধুয়ে স্নান করে ওখানে শান্তি পায় তাহলে সুশীতল সবচেয়ে গভীর সেই হ্রদের পানি ব্যবহার করে খেয়ে ওখানে পারে বসে শান্তি লাভ করে ধর্ম তো সেই কারণে হয় নাকি না তাহলে আপনি ধর্ম শ্রবণ করে সৎ পথে চলবেন নীতির পথে চলবেন শীল বিনয় ধর্ম আচরণ করবেন ওখানে মনটাকে শুদ্ধ করবেন এখানে তো পাপের কথা আসে তাহলে হিংসা দিয়ে ধর্মকে যারা জয় করতে চায় তাহলে এটা তো কখনো জয় না তাহলে মনের মধ্যে মন যত বেশি শান্ত হবে আপনি শীল প্রতিপালন করবেন বিনয় আচরণ করবেন বিনীত হবেন সমাধি লাভ করবেন প্রজ্ঞা লাভ করবেন আপনার কাজ শান্ত হবে বাক্য শান্ত হবে
মন শান্ত হবে এটা ধীরে ধীরে স্থির হয়ে যাবে হয় নাকি না তাহলে যার যত মন শান্ত হবে সে উন্নত হয়ে যাবে মনে করতে হবে যার মনের মধ্যে যত হিংসা যত বিদ্বেষ আক্রোশ এটা মনে করতে হবে এটা ধর্ম ওখানে ভিতরে ঢুকে না যেমন তরি তরকারি রান্না করে হয় নাকি না মনে করেন ওখানে আলু প্রথমে সিদ্ধ করে ফেলেছে নুন ছাড়া একেবারে সিদ্ধ করে ফেলেছে ওখানে তরি তরকারির ভিতরে দিলে ওখানে নুন মরিচ মশলা এগুলো কিন্তু ভিতরে যাবে না কারণ ওখানে পানি কেয়ে ওটা আগে ভর্তি হয়ে গেছে হয় নাকি না কিন্তু যেই মনে করেন ওখানে আলু আগে সিদ্ধ করে নাই হ্যাঁ নুন মরিচ মশলা ওখানে কষাইয়ে যদি মাছ মাংস যা কিছু দিতে এই টেস্ট গুলো কিন্তু ভিতরে ঢুকে যাবে হয় নাকি না কিন্তু আগে যেগুলো পানি কেয়ে ঢুকে গেছে ওখানে বাইরে লাগবে কিন্তু ভিতরে ঢুকছে হয় নাকি না যারা ঠিক সদ্রুপ ধর্মের প্রকৃত সত্য নীতি আদর্শ বলতে নীতি শিক্ষা এটা যদি ভিতরে না ঢুকে এই পাপ নিত্যদৃষ্টি অধর্ম এগুলোকে ভিতরে ঢুকাইয়ে যদি মনটাকে নষ্ট করে দেয় তখন কিন্তু আর প্রকৃত ধর্মগুলো ঢুকতে পারে না হায় রে একটা কথা বলো আমরা বিদ্যুৎ সম্ভব হয় নাকি না বউ নাই পোয়া নাই সিটিং কথা বলি বেতনে বুঝবেন না দেখাইয়ে মানুষ তো দেখা যাবে বুঝাও নাই না হ্যাঁ আর বিদ্যুৎ সমানোরা কোনো বউ নাই পোয়া নাই গল নাই সংসার না হয় না একটি মিশাওটা পেলে হওয়া করি সব কিলে গড়া করিব অন্যের মতে কিলে যা করিব ধর্মর ভাষা সে দেখি চলি নিজ জীবনরে উৎসর্গ করি নে আত্মশুদ্ধির কর্ম হতল না আত্মমুক্তির কর্ম হতল না মুক্তির কর্ম হত শিক্ষা দিবে না মুক্তি লাভ করিবে না হয় না কথা ঠিক আছে নাকি নাকি আমরা সংসার সংসার চলাই গেল সমাজ আমি সমতা হওয়া পরে ঠিক ঠিক না নাই হয় নাকি না কারণ তোর বলি কিছু কইতে পারছি হয় না কারণ প্রতিজ্ঞা না থাকে হয় না মারা মানে মানে অনিচ্ছাকৃত ভাবে অনারত্ন করা করা হয় নাকি না সংসার চলাই গেল এখন অনারা যদি বই এটা তো ভাষা দেবে এক ময়লা এক কচুরো বিন্দু ওনার গাল না দিয়ে স্পর্শ না বলবো এনার পারিবেন না কারণ পাতা জন্ম দিয়েও এটা তো তোর ছোটো ছোটো কণা কি এই ময়লাই যেন উড়ু উড়ি বেড়া হয় নাকি না তুলি পুরো গাল মতি বাদিতার হয় নাকি না তুলি এই সংসার তো তুলি নানা প্রকার অনিচ্ছিকৃত ভাবেও নানান কিছু ফাঁপু দেয় হ্যাঁ অন্যায় দেখি অটুট ভাবে চলিত না পায় এই এহতলায় সংসার পরিত্যাগ করি প্রবর্জিত জীবন প্রবর্জিত জীবন মানে হলো যে পাপ বর্জন কথা বুঝলেন তৈলি প্রবর্জিত হন মানে কি পাপ বর্জন সংকল্প হ্যাঁ প্রথমে হলো যে প্রবর্জিত তারপর হলো যে শ্রমণ শ্রমণ হলো যে প্রচেষ্টা শ্রমণ কর অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মনের ভিতর লোভ দ্বেষ মোহ ইন্দ্রংশ নৈব ইন্দ্রজি নানান প্রকারের পশু দিনে প্রচেষ্টা চালন এইবের প্রচেষ্টার নাম হলো যে সময়চর্যা সময়চারিয়া সামান অতি বুঝা চলি পাপ বর্জন করা হলো তো প্রবজিত অনেক সংকল্প পর্যন্ত কি আজ সংসার ত্যাগ করি নি চলি নির্বাণ সত্য উপলব্ধি করি বেলায় সকল প্রকার দুঃখত্ব সংসার কর্তা এই জন্য মুক্তি হয়ে গেলায় নির্বাণ সত্য উপলব্ধি করে গেলে প্রবজিত হয় না চলি পাপ বর্জন সংকল্প হয় না এরপরে সম্মন মানে সমচর্যা এখন তো সংকল্প করানোর যাতে যাতে তো ওই নয় না তুইলি অত্যন্ত এই যে পাপি ওনাদের ধ্বংস করে ফেললাই যতক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালাগু এবার নাম কি সমচর্যা সমন কর্ম হয় না তারপর হলো যে ভিক্ষু ভিক্ষু হলো যে প্রাতিমোক্ষ আর যে উপদেশটা দেয় এই উপদেশ প্রতিক্ষণ আচরণ করলে প্রতিনিয়ত মুক্তির দিকে নিয়ে যায় যে শিক্ষা এটা হচ্ছে প্রাতিমুখ্য প্রতিনিয়ত মুক্তির দিকে নির্বাণের দিকে নিয়ে যায় সেই শিক্ষাটা কি হয় নাকি না প্রথমে প্রবজিত তারপর সম তারপর হচ্ছে যে ভিক্ষু
হাদিয়ে একসাথে রাখি দিবেন পুরুষের দায়িত্ব মারাগি একটাই বে বাগ পাঠনা করবে আপা বলতে যে তুলি বিশীল বিনোদর মাত্রণ করি নে এই সামান্য একটা মনোমতি এক রাখিত পর্যন্ত ওর প্রতি কেন কি এমন আনার কথা কইম না আর বল বলিম না ওই কোনো লাভ নাই যার যার করতে বুঝলে না বৌদ্ধ ধর্ম এমন এক মনোজ্ঞ অনারা পরিবার পরিজন এক মানুষ অনারা যারা সন্তান সন্ততি অনারা সঙ্গে তারা যাতে যতদিন পর্যন্ত বাঁচে থাকে অনারা কৃতজ্ঞতা স্মরণ করে অনারা পুণ্যদান করে এবং তারা যাতে সুন্দর করে জীবন অতিবাহিত করে ইয়ান অনারা সব নাকি না আবার নিজেরও চাকরি হ্যাঁ ওরা যদি কৃতজ্ঞতা পোষণ না করে তাহলে অনেক মৃত্যুবরণ করলে অনারা যদি পুণ্যদান না করে নাকি না যদি অনাথ যদি যখন দুর্গতি প্রাপ্ত হয় তাহলে অনাপূর্ণ তো মঞ্জিত হইলি অনায় অনেক কিছু বাধা প্রাপ্ত হইলে আর নাকি না তুলি মানুষেরা কি করে সন্তান সন্ততিরে মানুষ করে যে জাতি বৃদ্ধ হলে কারণে সেবা যত্ন করে এবং অসুখ বিসুখলি সেবা যত্ন করে কারণে মৃত্যুর পরে যাতে পরে কি পুণ্যদান করে ওরা স্মৃতিকে মনোন্নতি রাখে আর নাকি না আর লোকে যা কুশল কর্ম সম্পাদন করিবে অনারা মৃত্যুর পর দিলাতে ভালো আসান জায়গার চেষ্টা করে নাকি না কিন্তু এই যতদিন পর্যন্ত নির্বাণ এবং মুক্তির বতন মধ্যে নয় গো ততক্ষণ পর্যন্ত ব্যয় কোন তুমি পুনঃ পুনঃ আবার করিব নাকি না করিব এখন মনে হয় বলার এখান সুস্থ কথা মুখন মজে আই হ্যাঁ কথা বলব আচ্ছা মনে কর ওকে মানুষ যদি চিন্তা করা যায় আজও মানে এখন কি করছেন নিজের নামে বড় স্মৃতি মন্দির করে দিয়ে হয় না ইবে দিনে পূজা করা শুরু করিয়া তাই এই পূজা গুলো লাভ করিব না এই পূজা গুলো লাভ করিব না এই পুরো বাবু যদি কিছুদিন বাদে মারা যায় তো ফোয়া নইলু নাতিও নইলু স্মৃতি মন্দির নইলু নইবে রাগ দিল কেন ফল তৈবে পাগেলি খাই উপর মজা হয় হয় না ইবে এখন যদি এই গাছ ফল দিব আগে ডেমি রাহা শুরু করে দিল পাতা খাওয়া শুরু করল এটা বাহন খাওয়া শুরু করল মহসে ব্যক্তি তো খাওয়া শুরু করল আজকে ফল সব খাওয়া যাবে না স্মরণ রাখুন যে বুদ্ধির শাসন বর্তমানে চলে এই বুদ্ধ গণরে কি করুন আর এই কর্মপথ নীতির অনুশীলন করুন নাকি না অনাগত বুদ্ধির জন যারা আবির্ভাব করব মানুষের কতটুকু অজ্ঞানতা থাকে মানুষের ভুল থাকে আর যেগ বুদ্ধ নয় যদি বুদ্ধ হয় না যদি বুদ্ধা করি কেন করতো কেন খাইম না কিন্তু আরা বুদ্ধের মূর্তিতে পূজা করেন মানে কি এটা কোন কাঠ মানে লোহা সিমেন্ট ইট বালি এই মূর্তি মানে স্মৃতি বুদ্ধির গুণ আদর্শের স্মরণ কর বুদ্ধির জ্ঞানের স্মরণ কর নাকি নয় কথাটা ঠিক আছে না মনের পদ্মায় ইয়ে আকৃতিকে ইয়ে নিমিত্তকে নিয়ে ধারণ করি আর ত্যাগ ঘটনাখান বর্ধিত করি ফেলাই আর নিমিত্ত লই ফেলাই কথা হয় না তুলি ছবির মাধ্যমে যাই নিমিত্ত লই ফেল নিমিত্তর মাধ্যমে নিজের শ্রদ্ধাকান উৎপন্ন করি যদি আমার মনের মধ্যে যদি পাপ যদি কিঞ্চিত মাত্র যদি
মানে পাপী যদি দুর্গত হয় তাহলে কত বেশি এনার পুণ্য রাখবে তাই না দেখ পুরো নদী পেট করে পুরো তো খানি লতো যায় তাই না পুরো নদী ওই সেবা থাকে বিভিন্ন মানে কতুর বানা থাকে বিভিন্ন ময়লা থাকে আর নাকি না ভালো কারণ কোলাদের থাকে সব সময় ময়লা বিভিন্ন কিছু ছড়িয়ে থাকে আর পানি লোকের সময় কি করি ওই উদির ময়লা গুনিয়ে দাবাই দিই ভিতর শুন মানে পরিষ্কার পানি করি আর নাকি না তুলি ভিতর গানারা লোকের লাগে উদির হাত রাখুন পরিত্যাগ করে দেয় অন্যরা কর মনন করতে আজ এ বেছুনি ইমেতে আসছে আর তুই সময় যদি নমাইতে অন্যরা যদি বাসা থাকতে অত কর্ম হত না শুনতে হয় না না ওই তো কর চিনতে মাথার মধ্যে লাগবে হয়তো কোত না তিন জন হতা ইচ্ছে ব্যবসা বাণিজ্যের হতো মাথা থাকতো মনন মধ্যে দিও না তুই এই জন্য তো অশান্তি হয় না কথা ঠিক আছে কিন্তু দেখতে অন্যরা ধর্ম চিনতে করো ধর্ম হতা বাপ ধর্ম হতা শুনো সবকোন পর্যন্ত মরনার কিন্তু এই সমস্ত ইনতন দূরে রাখতে হয় না কথা ঠিক আছে না সেই সাধারণ মানুষ যারা সংসারে বিভিন্ন কর্মন্মাদি নিয়োজিত থাকে তো ওরানে বিভিন্ন সন্ত এবং কুশল কর্ম করে বেলায় এইভাবে কর্মকর্তা দিন কিন্তু মনে করো এখন এই নানান যদি এই বারো মাসে তেরো মূর্ধ চৈত্য মূর্ধ পনেরো মূর্ধ এই মূর্ধ করতে করতে জীবন মানুষ হয় না আর সংসার দায় দায়িত্ব কর্তব্য কর্ম নিজের আচরণ নিজের রক্ষা করণ যদি যদি নয় নিজের ইয়ে তারা যদি কেন উৎপন্ন নয় হয় নাকি না তৈরি দেখা যাবে দেখলে ঠিক আরো প্রতি কেন ওইগো নাকি না একবারে পূজো করিবেন ধর্ম পূজো ধর্ম পূজো কি এই একবার পূজো করছো উপশীল বাড়াইবে আর একবার পূজো করছো দুপশীল বাড়াইবে হয় না অনে মনে করো পাঁচ মাস পর পর ছয় মাস পর পর যদি উপধর্ম পূজো করো তৈরি অনাথ কি পাঁচ ধর্ম পূজো করছি ছমাস লাগলো হ্যাঁ ছয় মাস পর পর যদি উপধর্ম পূজো করো নির্বাণ হাতে মুক্তির হাতে যত বেশি শিল পালন করি ধর্ম কর্ম কথা ভাবিবে চিন্তা করিবে তত নির্বাণ হাতে হয় না কথা ঠিক আছে না মানুষেরা তো প্রতিক্ষণ ধর্ম চর্চা করা করিব বুদ্ধ বন্দনা করা করিব বুদ্ধের পূজা করা করিব ধর্মের পূজা করা করিব সঙ্গের পূজা করা করিব এই ঠিক আছে সব সংকল্প দিনে আরো যদি দিন দিন পারাত করে তলি দেখা যাবে যে আমার একদিন সময় বুঝি কি আর ও তুই প্রতিপালন করিবার আপনার কিছু না থাকে হয় না তলি এত মুক্তির কর্মপতন যদি সব হতে দেবে তো যাই হোক আদি অনারা ব্যাগ কোনে এটা শুন বানতে হয়তো এটা ওনারা যে কথাগুলো কই বৌদ্ধ ধর্মে এটা বানতে অনেক সময় সপ্তাহে জিএন আত্মীয় বাসাতে চন্মতি জিএন আত্মীয় সাঙ্গিক মার্গ সম্পর্কে অনেক সময় দেশনা করছি চতুরা দ্বিসূত্র দিয়ে দেশনা করছি সত্য বুদ্ধাঙ্গ দেশনা করছি আবার অনেকে আবার অনেক দূরে গেলেন বই তো ব্যাগ কোনে ইয়ে নিয়ে চিন্তা করিবে মনের যত বেশি ইয়ে মন কালে মেঘন দূরীভূত করি লোক দেশ মহ হিংসা বিদ্বেষ ক্লেশ বিদ্বেষ কৃষ্ণা ইউনরে ধ্বংস করি নে মনরে যত বেশি পরিষ্কার করি নে ধর্ম আচরণ করিবে উপলব্ধি করিবে শীল পালন করিবে দান ধর্ম কুশল কর্ম সংসাধন করিবে তত বেশি পুণ্যগান লাভ করিব তাই না যাই হোক মনরা এক করে ছিল বানিবে ধর্মে করবে বুদ্ধের ধর্মকে রক্ষা করি যতদিন পর্যন্ত মনরা নির্বাংসা খাতিল করেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি নে অনারা এই মুক্তি কর্মগত শিক্ষা এবং এর আচরণ করে দেবে এইভাবে মরণমাতি চেতনাকার নাকি বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি ইন্দু আশা দেবাচ্ছ
সদম পান বাসন বসবে আমরা একটু পর্যন্ত সদস্য সদস্যবৃন্দদের কাছে অনুরোধ রাখবো আপনারা ঈশ্বরবাবু পূজনের ভাবে